নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে। অনেকগুলো বিষয় একসঙ্গে বলবো, একটা একটা করে, মানে বেশ কিছুদিন যাবত ভাবছি যে বলবো বলবো বলবো, কিন্তু মানে ঠিক সবারটা শুনে টুনে মনে হলো কি সবাই তো সবকিছু বলে দিয়েছে, আমি আর না বললেও হবে, এইরকম একটা ব্যাপার কাজ করে আমার মধ্যে যে সবাই তো বলেই দিল সবকিছু, তাহলে আমি কি করে বলবো। কিন্তু আমার না নিজের বলার থেকে আবার অন্যটা শুনতে বেশি ভালো লাগে। আর প্রত্যেক দিন সব দিদি ভাইদের কাছ থেকে শুনে না সমৃদ্ধ হই, অনেক কিছু জানার শেখার অনেক কিছু বাকি আছে এখনো। আর বিশেষ করে রঞ্জনা দিদি ভাই তো আছেনই, শাড়িদি ভাই কবিতা এরা খুব সুন্দর বলে, তারপরে আমার মামনি জয়রাম জয়গুরু ফ্যামিলি বা দেব ফ্যামিলির মামনি, ওনাকে আমি মামনি বলি, ভীষণ আলোচনাগুলো না সমৃদ্ধ, ঠিকঠাক ভাবে শুনতে হবে, যদি পুরোটা না শোনা যায় তাহলে তার বোঝা যায় না ঠিকঠাক, যে একটুখানি যদি বলি একটুখানিও যদি কেউ শোনে তাহলে সেটা বোঝা যায় যে হ্যাঁ এইটার মানে এটা হতে পারে। এবার আমার না একটা প্রবলেম, দিদি ভাইয়ের উদ্দেশ্যে আমি বলি, আমার একটা প্রবলেম হয় যে আমি যে বলবো কারোরটা না শুনেই যে প্রথম থেকে নিজে থেকে কিছু বলবো, খালি মনে হয় কি আমি যদি ঠিকঠাক না বলি মনে হয় যেন ভুল বলবো। একটা ইউটিউব মানে তো আর একজনের কারণ না, যদি আমাকে যে 20-30 জন যে কজনই দেখুন না কেন সেই কজনও তো আমাকে নিয়ে বিচার করবে যে এটা কি বলছি আমি। তো যাই হোক, এসব কথার মধ্যে না গিয়ে আজকে আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, দেখবো আমি সময়টা দেখে তারপরে সেই সব মানে কতটা করা যায় সেটাই আর কি চেষ্টা করছি। খুব ছোট ছোট করে বিষয়গুলো আলোচনা করব। যেটা একটা বিষয় বেশ ভালো লেগেছে, সাপ লুডো আর ডাল ভাত পিকনিক, এটা একটা বিষয়। সাপ লুডো নিয়ে যেটা বলার সেটা প্রত্যেকের ক্ষেত্রে একই। হ্যাঁ, এবার সাপ লুডো হচ্ছে এমনই একটা যে আমার জীবনের দান ফেলছি আমি। হ্যাঁ, সেই দানটা কত পড়বে আর সেই গোনার ঘরের যে ঘরটা যে আমি গুনবো, হঠাৎ করে গিয়ে যে এই সাপের মুখে পড়বো, তখনই আমার ওপর থেকে একদম নিচে চলে আসবে জীবনটা। আমি এইটা বুঝি সাপ লুডো, সত্যি সাপ লুডো যখন খেলা হতো না অনেকের কথাতেও আমি অনেক আমি আমার মনে হয় কারোর কারোর কথাতে আমি শুনেছি, জীবনটা সাপ লুডো, জীবনের খেলাটা মানে সাপ লুডো খেলার মতন জীবনটা, যে এমন মানুষ এক একটা সময় আসে জীবনের মধ্যে, এটা তো আমাদের হাতে না, আছেন তো স্বয়ং ঈশ্বর পরমেশ্বর, হ্যাঁ প্রভু, মানে যিনি চালাচ্ছেন এরম করে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলতে যিনি চালাচ্ছেন তো তার হাতের পুতুল আমরা, উনি দানটা ফেলছেন এক পা এক পা করে গুনে, যদি আমরা সিঁড়ির নিচে যাই তো তখন সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠব, সেটা ওনার ইচ্ছাই, কিন্তু মানে ঘুটির কোনো ইচ্ছা নেই, আমরা হচ্ছি ঘুটি, বুঝতে পেরেছেন? আর দান ফেলছেন উনি স্বয়ং ঈশ্বর পরমেশ্বর পরম পিতা পরম ব্রহ্ম, যে যাই বলে বলুন না কেন সেটাই তো দান, উনি যখন ফেলছেন আমাদের হাতে কিছু নেই, আমরা ঘুটি, আমরা যাচ্ছি যেই সিঁড়ির নিচে গিয়ে দাঁড়াচ্ছি সিঁড়ি দিয়ে উঠে ওপর দিকে উঠছি, তাও ওনার ইচ্ছা। আর যখন এমন দান ফেলছেন, হ্যাঁ সেটা হচ্ছে সাপের মুখে পড়ছি একদম নিচে, একদম মানে সেই 99 থেকে একটা আছে দেখেছে, 99 না 98 থেকে একদম সেই 5-6 চলে আসতে হবে, সেই রকম হয়ে যাবে। এবার যদি বলি যে ওনার ইচ্ছা, আমি এটা এটা বুঝেছি যে ওনার ইচ্ছা উনি দান ফেলছেন, কিন্তু উনি দানটা কখন ফেলছেন আমার কর্ম, আমি কর্মটা কেমন করছি, হ্যাঁ এর ওপর ভর করে কিন্তু উনি দানটা ফেলছেন। টাকা মানে আমি যেটা বোঝাতে পারলাম কিনা জানি না, যে আমাদের কর্ম ঠিক করে আমরা সাপের মুখে পড়ব না সিঁড়ির নিচে যাব, এই হচ্ছে ব্যাপার। তো আমার সাপ লুডো নিয়ে এটুকু আমি বললাম। আর একটা যেটা ডাল ভাত, এমনি দেখুন আমরা মায়েরা সাধারণভাবে বলি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার আমি ডাল ভাত ফেলেই খুশি। কেন বলছি খুশি, এইটুকু ডাল ভাতও অনেকের জোটে না। হ্যাঁ মানে ধরুন এমন রয়েছে খাবার রয়েছে, তার সত্ত্বেও আমার যদি সেদিন কপালে আমার খাবারটা না থাকে, আমি এটা অনেকবার অনেকের ক্ষেত্রে দেখেছি, কপালে যদি আমার সেই খাবারটা না থাকে আমি খেতে পারবো না, এটা আমি অনেকবার দেখেছি, অনেক মানে আমার নিজের কাছাকাছি মানুষের সাথে এরকম হয়েছে। কাজেই আমি ওই জন্য বলছি না, নজর তো অবশ্যই, কবিতা যেমন বলেছে নজরটা ওপর দিকে থাকবে নিশ্চয়ই, কে না চায় ভালো থাকতে, হ্যাঁ আমরা তো এই জন্যই পেছনে ছুটে চলেছি, সময় নেই পয়সার পেছনেই তো আমরা ছুটে চলেছি, কাজ করছি সারা দিন রাত কাজ করছি, হ্যাঁ
কিসের জন্য যে না দুটো পয়সা বেশি করে ইনকাম হলে আমরা ভালো থাকতে পারবো, ভালো থাকার জন্যই কিন্তু ছুটছি, অথচ ভালো থাকাটা আমাদের হাতে নেই। আমার সেই ভালো কর্মটা একমাত্র ঠিক করতে পারে যে আমি ভালো থাকতে পারবো কিনা। অবশ্যই নজর সবসময় উঁচুতেই রাখতে হবে, হ্যাঁ, না হলে মানুষ বলে না উপর দিকে তাকিয়ে না তাকালে, শুধু যদি নিচেটাই তাকাও তাহলে তুমি শুধু নিচেটাই দেখতে পাবে, উপরটা আর দেখতে পাবে না। কিন্তু কাজেই তোমাকে নিচে যেমন দেখতে হবে, নিচ থেকে যেমন তুমি উঠেছো নিচের দিকেও তোমার মাটিতে পা রাখতে হবে, তেমনি তোমাকে আকাশটাকেও দেখতে হবে। আকাশ কত সুন্দর, কত বিশাল, কোনো শেষ নেই, কোনো অন্ত নেই, তাই না? এই হচ্ছে ডাল ভাত বললাম, আশা করি সবাই তো মানে পুরোটা বলে দিয়েছে। আমার আমার মনে হলো এইটুকু, জানি না আমি ঠিকঠাক বলতে পারছি কিনা, কেউ একটু কমেন্ট করে বললে আমার ভালো হবে, ভালো লাগে আর কি। আর পিকনিক অবশ্যই জীবন আনন্দময়, এটা তো দিদিভাই অসাধারণ বুঝিয়েছেন, মানে রঞ্জনা দিদিভাই অসাধারণ অসাধারণ বুঝিয়েছেন, মন দিয়ে শুনলাম যে। কিন্তু আমি দিদিভাইয়ের উদ্দেশ্যে বলি, এই কাজগুলো আমি করি সন্তানদের তো সবসময়, কিরে কি খাবি আজকে, এটা বানাই তাহলে চল না আনন্দ করে, বা আমি ফুচকা খেতে যাই ছেলেদের নিয়ে আনন্দ করে, চল বাইরে যাবো আনন্দ করবো, একসঙ্গে খাবো, একসঙ্গে মেলা যাবো, ঘুরতে যাব, এরকম যেটুকুনি যা করি সকলকে নিয়ে, এগুলো আমি করি বাড়িতে। এবং শুধু যে আমি আমার সন্তান বা আমার হাজবেন্ড তা নয়, আরো আছে ভাগ্নি টাগ্নি, এদের নিয়ে আমি মজা করতে খুব ভালোবাসি, সত্যি কথা বলছি। শুধু সংসারের পেছনে, যেমন একটা সিজন যায় আমার, বাংলার মাস যদি ধরি তো চৈত্র মাস থেকে আপনার পুরো অঘ্রাণ মাস পর্যন্ত, হ্যাঁ অঘ্রাণ মাসের না কার্তিক মাস পর্যন্ত, কার্তিক ঠাকুর যাবে, এই যে সময়টা, এটা আমার মানে একটা জার্নি যাকে বলে, মানে দিন নেই রাত নেই আমি পরিশ্রম করেই চলি। যারা আমি কিছুদিন আগে দেখিয়েছি, যারা দেখেছেন তারা জানেন, এই সময়টা আমার ভীষণ মারাত্মক যায়, যার জন্য তখন আমি কোনো আলাদাভাবে ভিডিও দেওয়ার মানে বসলে কি হবে, আমার অন্যদিকের কাজটা ফাঁক পড়ে যাবে। এবার যেহেতু ওটা আমার রোজগার, একটা রোজগারের একটা পথ, সেহেতু ওটাকে আমি আর ওই সময়টা আমাকে ওটা করতেই হবে, মানে দিন রাত্রি শুধু আমি একা নয়, আমার হাজবেন্ড, আমি, আমার সন্তানরাও টুকটাক হেল্প করে, প্রত্যেকে মিলে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি। হ্যাঁ বলে না আমরা কাজ করি আনন্দে, হ্যাঁ মেঘে মেঘে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, তো যাই হোক আমরা আনন্দে কাজ করি আনন্দের সাথে। তো পিকনিক বলতে আমি নিজের জীবনকে অবশ্যই বুঝি, নিজের জীবনের আনন্দ কতটা নিজেকে আনন্দে রাখতে পারবো। হ্যাঁ এক তো এমনি যদি পিকনিক বলি, যেমন পিকনিকে গেলে আমাদের খুব আনন্দ হয়, পিকনিক তো আর একা একা করা যায় না, সকলকে নিয়ে করতে হয়, সেরকম সবাই আশেপাশের লোকেদের নিয়ে যদি কোথাও একটা পিকনিকে গেলাম, সেই দিনটাই মানে স্মৃতি হয়ে থাকে সেই রকম। হ্যাঁ এবার সংসারের হাজারো ঝামেলার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে জীবনটাকে আনন্দময় করে তুলতে, যেমন দিদিভাই বলেছে, ভীষণ সুন্দর বলেছে। এরপরে আমার আর কিছু বলা যায় না, কি বলবো, মনে হয় এইভাবেই আমার বলাটা হয়ে ওঠে না, মনে হয় এত সুন্দর সুন্দর কথার পরে কি বলবো আমি, এই জন্যই আর বলে উঠতে পারি না। তো যাই হোক পিকনিক এটা চললো। আর একটা যেটা, অন্য আর একটা বিষয়ে যেটা, মানে মেয়েদের রোজগারের পথ, রোজগার করাটা অবশ্যই খুব দরকার। হ্যাঁ এটা একটা বিষয়, মেয়েদের রোজগার করা কতটা জরুরি, মেয়েদের রোজগার অবশ্যই জরুরি, কিন্তু কি জানেন তো, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকের তো সমান হয় না, সব ফ্যামিলি সমান হয় না, প্রত্যেক ফ্যামিলি কখনোই চায় না যে মেয়েরা রোজগার করুক বাইরে বেরিয়ে, বুঝতে পেরেছেন? অনেকেই এখন যেমন একটা উন্নত মন হয়েছে মানুষের যে হ্যাঁ স্কুলের টিচারের চাকরি পেলে করতে দেবো, বা কি ব্যাংকিং এর কোনো কাজ পেলে করতে দেবো, এরকম এখন অনেকেই সাবলীল ভাবে বাইরে যাচ্ছে বা সেটা বাড়ির লোক মেনেও নিচ্ছে। কিন্তু যদি এমন ফ্যামিলিতে, যেমন আমি আমার আমাকে দিয়েই বলি, আমার বিয়ের সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড বলে দিয়েছে বাইরে বেরিয়ে কোনো কাজ করা যাবে না, বাইরে বেরিয়ে কোনো কাজ করা যাবে না, যা মানে যেটুকু তোমার এই বাড়ির গণ্ডি, তা সত্যিই তাই। আর আমার এটা এখানে কোনো খারাপ লাগেনি, আমি আলাদাভাবে কোথাও কিছু রোজগার করতে বেরোইনি, কিন্তু ওনারই বিজনেসে যেহেতু সবসময় আমি আছি, তাই মানে সবসময় ওনার বিজনেস মানে আমি আমি আছি, আমি যদি না থাকি তো উনি একা চালাতে পারবেন না এই যে বিজনেসটা, কেন যেহেতু উনি চাকরি করেন, উনি বাইরে বেরিয়ে গেলে তখন আমাকে বাড়িতে থাকতে হয়, একার দ্বারা ওনার পক্ষে সম্ভব নয়, আমাদের প্রত্যেকে, শুধু আমি কেন, আমার শাশুড়িমাও খুব শক্ত হাতে একটা সময় বিজনেসটা সামলিয়েছিলেন, উনি প্রথমে সামলিয়েছিলেন বলেই ওনাকে দেখেই আমি সাহস পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে সকলের যে বাইরে গিয়ে আলাদা পুরো পার্সোনাল রোজগার হয়তো আমি করিনি,
আমি সমানেই সংসারটাকে সামলাচ্ছি, কিন্তু দেখুন আমার আমার যে বিজনেস, ওই জন্য আমি আমার ওই এমনি এ দেখাতে গিয়ে আমি বলেছিলাম যে এই বিজনেসটা করা খুব ভালো বাড়িতে যদি কোনো মেয়ে ছেলেরা মনে করে যে আমি বাড়ির সংসারটাকে নিজের হাতের মুঠোয় রেখে এই বিজনেসটা করা যায়। শুধু এটা কেন, অনেক কিছু এখন তো প্রচুর জিনিস উঠেছে বাড়িতে, কি সুন্দর সুন্দর গয়না তৈরি করা, বাকি বুটিকের বিজনেস, যে মানে এটা হচ্ছে নিজের অর্থে অর্থটা কতটা আছে তার উপরে ডিপেন্ড করে যে তুমি কি ধরনের ব্যবসা করবে। এবার হচ্ছে একটা পুঁজির ব্যাপার থাকে, পুঁজিটা যদি থাকে হ্যাঁ তাহলে অবশ্যই সবকিছু করা যায়। এই হচ্ছে ব্যাপার। তো মেয়েদের রোজগার অবশ্যই দরকার, মেয়েদের যদি রোজগার না থাকে তাহলে মানে এখনকার যা দিনকাল পড়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। নিজের একটা কিছু জিনিসের চাহিদার জন্য সবসময় তাহলে তাদের স্বামীর কাছে হাত পাততে হয়, বা এটাতে না অনেক সময় অনেক মেয়ে হীনমন্যতায় ভোগে, যারা আই বুড়োবেলায় যারা এইসব মানে রোজগার করেছিল তারা যদি মানে বিয়ের পরে আর না করতে পারে তাহলে এটা একটা প্রবলেম হয়। এই হচ্ছে ব্যাপার। এবার এটা নিয়ে কি আর বলবো, এটা মানে রোজগারের পথটা যদি ঠিকঠাক না থাকে তাহলে অসুবিধা। কিন্তু আবার এটা যদি চিন্তা করি যে রোজগার করতে গিয়ে যদি সন্তান স্বামী সব ভেসে যায় সেখানেও একটা মুশকিল, সেরকম সেই রোজগারের সময় বাড়িতেও একজন খুঁটি দরকার, সে নিজের মাই হোক বা শাশুড়ি মাই হোক যাকে হোক না যাকে হোক একজনকে দরকার নিজের বাচ্চাটাকে সামলাবার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো যদি কারোর সবকিছু সুবিধা থাকে সে যদি করতে পারে করে, আবার অনেকে এরমও করে বাচ্চাকে কোনো মিশনে পাঠিয়ে দিয়ে বা কোনো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়ে, মায়েরা চাকরি করে ভালো চাকরি সে কি ছেড়ে দেবে, বা অনেক সময় এরকমও হয় জানেন। আমার এটা ভীষণ খারাপ লেগেছিল, একবার দেখেছিলাম একটা বাচ্চা মানে আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাটে থাকে, আমাদের তো বাড়ি আর মানে বাড়ির একদম রাস্তার অপোজিটেই ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটে বাচ্চাটার মুখে দুধটা দুধের বোতল ধরছে, বাচ্চাটা খায়নি বলে সেই দুধটাকে পুরো নিজে খেয়ে নিল, পুরো দূর থেকে আমি দেখতে পেলাম। আমার এই জিনিসটা ভীষণ খারাপ লেগেছিল। আয়াদের কাছে দিয়ে না বাচ্চাদের নিশ্চিন্ত হওয়া যায় না, সব আয়া সমান নয় জানি, কিন্তু সব আয়াদের কাছে বাচ্চাদের পুরোপুরি ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না, জানি না কেমন লাগলো। যদি ভালো লাগে আলোচনা অবশ্যই কমেন্ট করবে, মানে কেমন হলো বলবে আর কি, তাহলে আমার ভালো লাগবে। তো আবার চেষ্টা করবো আবার একদিন আসতে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, হাসি মুখে থেকো, নিজেরা ভালো থেকো, অপরকে ভালো রেখো। চললাম আজকে।